হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে যাদের কোনো দোজক ছিল না, যাদের কোনো শাস্তি ছিল না, তারা দোজককে কামাই করে নিলেন, তারা দোজককে নিকটে এনে নিলেন, যেই দোজক তাদের থেকে অনেক দূরে ছিল। কিরকম যে মানুষ আল্লাহর ইবাদত করুক আর সেই ইবাদত যার যেরকম ভালো লাগে তেমনই করুক, কিন্তু দেখা যায় যে মানুষ না বুঝিয়া না গুছাইয়া নিজেকে পবিত্র না করিয়া যারা নামাজ পড়তে দাঁড়াইল তারা দোজককে কাছে টানিয়া নিল। যারা না বুঝে না জেনে নামাজ পড়তে দাঁড়াই গেল তারা দোজককে কাছে টানিয়া নিল, এটা কেমন কথা? হে জগতবাসী, হে মুসল্লিগণ, হে পৃথিবীর সমস্ত মানব জাতি, আমি সকলকে হাজির নাজির রেখে আমি এই আলোচনাটি করছি। যেমন যারা আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়ে নাই কোনোদিন, তারা একরকম আছে, আর যারা দেখা দেখি হোক বা চাপে পড়ে হোক, যেদিন থেকে নামাজ শুরু করলো এই নামাজ পড়তে পড়তে তারা দোজককে কাছে টানিয়ে নিল, নাউজুবিল্লাহ, এটা কেমন কথা? আচ্ছা, একটু জ্ঞান খাটিয়ে শুনতে হবে, তা বলে কিন্তু আমার কথাটা উল্টাই মনে হচ্ছে, কিন্তু উল্টা নেবেন না, পুরোটি কথা শুনুন। যে কথাটি আমি এখন বলতে চাচ্ছি সেই কথাটি হল, মানুষ এতদিন নামাজ পড়েনি কিন্তু মনে মনে একটা বিশ্বাস আছে যে আল্লাহ স্রষ্টা একজন আছে, এই জগৎকে সৃষ্টি করেছেন তিনি, আল্লাহ একজন আছেন। যদিও দুষ্টামি করতো, যদিও এদিক সেদিক চলতো, তারপরে কিন্তু মনে একটা বিশ্বাস আছে যে সমস্ত বিশ্ব আল্লাহ সৃষ্টি করেছেন, এতটুকু বিশ্বাস অন্তত ছিল। আচ্ছা, যেদিন জানতে পারলো, বুঝতে পারলো, চাপে পড়ল যে নামাজ পড়তে হবে, আর যেদিন থেকে নামাজ পড়তে শুরু করলো সেদিন থেকে সে পাপী হইতে শুরু করলো, সেটা কেমন? যেমন দেখা যায় যখন নামাজে একজন ব্যক্তি দাঁড়াইল, তো হাদিস অনুসারে যে নামাজ তুমি এমনভাবে পড়ো যেন তোমার সামনে আল্লাহ দাঁড়িয়ে আছে এবং আল্লাহর কুদরতি চরণে সেজদা দিচ্ছ। আমি আল্লাহকে না দেখি, আল্লাহ আমাকে দেখে এবং আল্লাহ আমার সামনে আছে, আমি আল্লাহর কুদরতি চরণে সেজদা করতেছি এবং এই নামাজের মাধ্যমে আল্লাহ ব্যতীত অন্য কাউকে স্মরণ করা যাবে না, অন্য কারোর নাম মুখে বলা যাবে না, অন্য কোনো কিছু চিন্তা চেতনা আনা যাবে না। যদি আনা হয় তাহলে কি হবে? যে নামাজে দাঁড়াইয়া যখন অন্য কারো কথা মুখে বলবো, অন্য কাউকে নিয়ে ভাববো বা দুনিয়াতে অন্য কিছু আমি চিন্তা ভাবনা করব, তখনই কি হবে? আল্লাহর সাথে অন্য কিছুর শেরেক করা হবে, কারণ এক আল্লাহকে সামনে রেখে নামাজে দাঁড়ানো হলো। তো এখন দেখা যায় যে নামাজের সামনে দাঁড়িয়ে আমি আল্লাহকে সামনে রেখে যখন বিভিন্ন কিছু ভাবতে শুরু করেছি এবং দেখা যায় ইমুকের কথা বলতেছি এবং নামাজের মধ্যে বলতেছি তাব্বাত ইয়াদা বিলাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালহু আমা কাসাব, ধ্বংস হোক আবুল আহাবের দুই হস্ত, ধ্বংস হোক আবুল আহাবের
সঞ্চয়কৃত ধন সম্পদ, এই যে এই কথাগুলো বলতেছি, তো কে বলতেছি? আল্লাহকে সামনে রেখে আমি আবু জাহেলকে ধ্বংস করার জন্য এগুলা বলতেছি। কেন বাবা? আবু জাহেল তো 1400-1450 বছর আগে ধ্বংস হয়ে গেছে, এখন নামাজের মধ্যে আল্লাহকে সামনে দাঁড় করিয়ে আমি সে আবু জাহেলকে ধ্বংসের কথা বলতেছি। কেন? এখানে আল্লাহ ব্যতীত অন্য কারো নাম মুখে বলা যাবে না, অন্য কারো কথা ভাবাও যাবে না, তাহলে আমি শিরিকই হবি। অন্য অন্য গুণার মাপ আছে, তবে শিরিকে গুণার মাপ নাই। তবে এই শিরিকির কারণে আমাকে দোজখবাসী হতে হবে। এই জন্যই বলেছি যে এতদিন যারা নামাজ পড়েনি তারা পাপ থেকে বিরত আছে, আর যেদিন নামাজ শুরু করে দিল আর এই ধরনের নামাজ পড়তে শুরু করলো, তখন তারা দোজখকে টানিয়ে নিতেছে। কেননা অন্য অন্য গুণার মাপ আছে, কিন্তু শিরিকে গুণার মাপ নেই। তবে হে জগতবাসী, জানি না আমার এই আলোচনা যারা সম্পূর্ণটি না শুনবে তারা অবশ্যই আমার উপর ক্ষিপ্ত হবেন, এবং পুরোটি আলোচনা যখন শুনবেন তখন আপনারা ক্ষিপ্ত হবেন না। আচ্ছা, দেখা যায় নামাজে দাঁড়ানোর আগে থেকে আমরা মিথ্যা বলতে শুরু করেছি। নামাজে দাঁড়ানোর আগে থেকে মিথ্যা বলতে শুরু করেছি কেমন? যেমন বলতেছি যে বিসমিল্লাহিল আলিউল আজিম আলহামদুলিল্লাহিল আলা দিনিল ইসলাম আল ইসলামু হাক্কুল কুফুরি বাতিলুন আল ইসলামু নূরুন আল কুফুরি জুলমা, ওযু শেষ করেছি। কি বলেছি? যে হে আল্লাহ, এই হাত দত করতেছি, এই হাত দিয়ে আমি কখনো পাপিষ্ট জিনিস ধরব না, এই হাত দিয়ে কারো ক্ষতি করব না, মানুষের অনিষ্ট করব না। মুখ দিয়ে বলতেছি, এই মুখ দিয়ে মিথ্যা কথা বলবো না, মুখ কুলি করেছি, মাথা মোসেহ করেছি যে এই মস্তিষ্ক দ্বারা কখনো খারাপ জ্ঞান করব না, পায়ের টেকটি পর্যন্ত দিয়েছি যে এই পা দিয়ে কখনো খারাপ দিকে হেঁটে যাব না, তাহলে এই অপরাধগুলো যদি আমরা করে থাকি তখনই আল্লাহর কাছে তওবা করেছি ফজরের টাইমে, জোহর হইতে হইতে আমার শরীরে যদি ময়লা না লাগে তাহলে ধোয়ার প্রয়োজন হয় না, তখন দেখা যায় আবারও বলতেছি এই হাত দ্বারা পাপ করব না, এই মুখ দ্বারা কথা মিথ্যা বলবো না, এই পা দ্বারা খারাপ দিকে যাব না, কিন্তু গিয়েছি, পাপ করেছি, পাপের ময়লা লাগিয়েছি, আবার জোহরের টাইমে বলছি, আবার আসরের টাইমে বলতেছি, আবার মাগরিবে বলতেছি, আবার এশার টাইমে বলতেছি, কিন্তু ক্ষমা চাওয়ার উপরেই আছি। তো এখন কথা হলো যে শুধু ক্ষমা চাইবার উপরেই আছি, কিন্তু আমরা একটা শিশু বাচ্চাকে যখন একটা চর থাপ্পড় দেই, মিথ্যা বললা কেন বা আর করব না, মাপ চাইছে, দ্বিতীয়বারে যদি আবার একই ভুল করে মাপ চাইতেছে আর করব না, তৃতীয়বারে যদি আরেক ভুল করে তখন কিন্তু কেউ মেনে নেবে না, তাহলে আমরা প্রতিদিন মাপ চাইতেছি আবার সেই একই কাজগুলো করতেছি, তাহলে গেল এই সাবজেক্ট। তবে একটু আগে বলা হলো এবং আপনারা আমার ইউটিউবের থাম্বনেলের মধ্যে যখন টোকা দিয়ে ঢুকলেন, লেখাটি পেয়েছেন কি, যে নামাজের মাধ্যমে মানুষ দোজখকে কাছে টানিয়ে লইতেছে, এই যে একটি কথা, এটা কি কেউ মেনে নিতে পারবে? তবে আমরা কিন্তু নিজের অজান্তে এই ভুলগুলো করতেছি, এই কাজগুলো আমরা করতেছি। তবে হে জগতবাসী, তাই বলে কি নামাজ পড়ব না? অবশ্যই পড়ব, অবশ্যই পড়ব, কিন্তু নামাজের মধ্যে আল্লাহর মেরাজ যদি হতে হয় তাহলে কি করতে হবে? যে আমরা যখন নামাজে দাঁড়াব, এক, আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছু মনে করা, অন্য কারোর নাম মুখে বলা, এই হইতে আমাদের বিরত থাকতে হবে। দেখা গেছে যে নামাজের বাংলা কি স্মরণ করা, মানুষ যখন ধ্যানে ডুবে যায় আল্লাহকে নিয়ে ভাবতে শুরু করে, এটাও কিন্তু নামাজ, ধ্যানেতে দিদার করে আরেফগণ পাইয়াছে মানিক। তবে হে জগতবাসী, জানি না কার কেমন লাগলো, অবশ্যই আমাকে জানাবেন এই আলোচনাগুলো, যে যদি ভালো লাগে তো সামনে আরও কিছু আলোচনা আপনাদের সামনে আলোচনা করব, আর যদি ভালো না লাগে তবু আমাকে জানাবেন। তো আজ এই বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।